প্রচার সেরে দলীয় কার্যকর্তার বাড়িতে যাওয়ার সময় আক্রান্ত হলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার উত্তরপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে কোনোরকমে পালিয়ে বাঁচেন বিজেপি প্রার্থী সুকান্ত বাবু, তবে তার গাড়ির চালককে ধরে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। উন্নত চিকিৎসার জন্য রিঙ্কু বর্মন নামে ওই গাড়ি চালককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। প্রচার সেরে দলীয় কার্যকর্তার বাড়িতে যাওয়ার সময় আক্রান্ত হলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার উত্তরপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চলছে উত্তেজনার পারদ। উন্নয়ন আর অনুন্নয়নকে হাতিয়ার করে প্রচার আর পাল্টা প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার অধিক রাতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপাড়া এলাকায়। প্রার্থীর গাড়ির চালক রিঙ্কু বর্মনকে ধরে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। পরনের জামা ছিঁড়ে দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও টাকা পয়সা। পরিস্থিতি বেগতিক দেখে পাশের একটি বাড়িতে ঢুকে কোনোরকম পালিয়ে বাঁচেন বিজেপি প্রার্থী। আহত অবস্থায় সুকান্তবাবুর গাড়ির চালক রিঙ্কু বর্মনকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপনার নাম? রিঙ্কু বর্মন। কি হয়েছিল? গতকালকে রাত্রিবেলায় 11টার দিকে, রাত্রি 11টার দিকে ইটাহারে আমাদের বিজেপি প্রার্থী বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত তাকে নিয়ে আমরা যখন আমাদের ইটাহারের কার্যকর্তার বাড়িতে আসি, তো তখন ওই তৃণমূলের কিছু দুষ্কৃতি 4 থেকে 5 জন বাইক নিয়ে আসে। এসে আমাদের কার্যকর্তার বাড়িতে যখন আমরা ঢুকবো সেই মুহূর্তে তারা সুকান্ত তাকে ঘিরে ধরে। ঘিরে ধরার পর অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাজে ভাষা বলে তো তারপর আমাদের যারা ছিল সঙ্গে তারা কোনো রকমে তাদের হাত থেকে বাঁচিয়ে আর সুকান্ত তাকে আমাদের কার্যকর্তার বাড়িতে ঢুকে নিয়ে যায়। আর আমি যে গাড়ির সুকান্ত গাড়ির চালক, আমি একটু পেছনে ছিলাম। তো তারপর আমি যেহেতু পেছনে ছিলাম, আমি আসছিলাম, তখন আমার উপর তারা অ্যাটেক করে। আর বলে বালুঘাট থেকে এখানে এসে বিজেপি করা, কোনো বিজেপি চলবে না, বিজেপি করা যাবে না। হ্যাঁ, আর বলছে যে কোনটা সুকান্ত মজুমদার কোনটা দেখিয়ে দাও। ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার অভিযোগ করেন প্রচার পর্ব সেরে দলীয় এক নেতার বাড়িতে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল। গাড়ির চালককে মারধর করে টাকা পয়সা কেড়ে নেয় দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যের নির্দেশেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। কালকে 11টার পর, এই 11:30টার মধ্যে হবে, আমরা যখন আমাদের প্রচার পর্ব সেরে আমাদের কার্যকর্তা জ্যোতিষদার বাড়িতে যাচ্ছিলাম, ওনার গেটে যখন ঢুকতে যাই সেই সময় প্রায় 3 থেকে 4 জন, অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না, বাইকে ছিল কয়েকজন আর নিচে কয়েকজন দাঁড়িয়ে ছিল। তারা হঠাৎ করে শুরু করে, এই তোরা কে রে, কোথা থেকে এসছিস, এরকম নানারকম কথাবার্তা শুরু করে। তার সাথে মানে গালিগালাজ তো ছিলই, এবং বলে যে কেন এসে। এবং সবথেকে বড় কথা, তারা আমার খবরটা জানতো, আগে থেকে তাদের কাছে ইনফরমেশন ছিল, কারণ আমিও তাদের মুখ দেখতে পাইনি, তারা অন্ধকারে ছিল, তাদেরও আমার মুখ দেখতে পাওয়ার কথা না, আমি অন্ধকারে ছিলাম, মানে অন্ধকার ছিল জায়গাটা। এবার ওরা আমাকে বলছে যে মজুমদার এসছে, মানে আমার যারা সহযোগী তারা শুনতে পাচ্ছে যে মজুমদার এসছে না, তো কেন এসছে মজুমদার এখানে বালুরঘাট থেকে এখানে বলে। তখন আমার সহযোগীরা বুঝতে পারে যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ঢুকিয়ে দেয়। এই সময় আমাদের লোকজন তো বাড়িতে ঢুকে যায়, আমার ছেলেটি ড্রাইভার যে, তাকে ওরা ধরে আর কি, ধরে সাইডে নিয়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার, দুজন ড্রাইভার ছিল, দুটো গাড়ি ছিল। এখন যে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, এ ড্রাইভারও ছিল, কিন্তু আমি ছিলাম যে গাড়িতে, সেই ড্রাইভারকেই তারা টার্গেট করে। এই ড্রাইভারকে কিন্তু তারা কিচ্ছু বলে, হ্যাঁ, তাকে প্রচণ্ড মারধর করেছে, তার মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, 700-800 টাকা ছিল বেচারার পকেটে, গরিব মানুষ, সেটাও নিয়ে নিয়েছে। আপনার গাড়ি না, আমার গাড়িতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। ওরা তো আমাদের অমল আচার্য বাবু তো স্বীকার করেছেন যে তৃণমূলের লোক ওরা, এবং তিনি অভিযোগ করেছেন যে আমার ড্রাইভার নাকি মদ্যপ অবস্থায় ছিলেন এবং উনি গালিগালাজ করছিলেন নাকি অমল আচার্য আর তৃণমূলকে। তা আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি যে উনি আমাদের ড্রাইভার যে, সে এখন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে, তিনি পারলে যেন ওনার আমার ড্রাইভারের ব্লাডের অ্যালকোহলের পরিমাণ পরীক্ষা করা যায় ডাক্তারিভাবে বা সায়েন্টিফিক পদ্ধতিতে পরীক্ষা করে নেয়, তাহলেই বোঝা যাবে কে মদ্যপ অবস্থায় ছিলেন। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করলাম। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য জানিয়েছেন ঘটনাটি দুঃখজনক। মদ্যপ অবস্থায় সুকান্তবাবুর গাড়ি চালক তৃণমূলকে গালিগালাজ করছিল, সেটার প্রতিবাদ করেছে দলীয় কর্মীরা। ঘটনাটা দুর্ভাগ্যজনক, কারণ
এটা রাত্রির ব্যাপারে অনেক পরে 11টার পরে ঘটনাটা ঘটেছে। ওই পাড়ায় আমাদের সমর্থক ছেলেরা তখন রাস্তায় ছিল, ওই সময় বিজেপি প্রার্থী সুকান্তবাবুর গাড়ি, সুকান্তবাবুও ছিলেন মধ্যে এবং তার ড্রাইভার ইনটক্সিকেটেড অবস্থায়, উন্মত্ত অবস্থায় গালি দিচ্ছে যে তৃণমূলের খাওয়া নাই, অমলাচার্যির খাওয়া নাই। এই কথা শুনে আমাদের ছেলেরা যারা ছিল তারা উত্তেজিত হয়ে পড়ে, তারা তখন ধরো এই কথা তুমি এত রাত্রিবেলা এখানে এই কথা বলে তুমি চিৎকার করছো কেন, মাতলামি করছো কেন তুমি এখানে, এই নিয়ে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং বচসা হয়। এই ঘটনা শুনেছি, এটা কোনো ঝট করে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপির গাড়ি প্রার্থীর গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সকলেই যে অসভ্য লাইন নিয়েছে এর জন্য মানুষ লোকাল ছেলেরা প্রতিবাদ করেছে, এটাই একটা ব্যাপার। ধাক্কাঝাক্কি এবং এই নিয়ে বচসা হয়, সঙ্গে সঙ্গে পুলিশ এসে ব্যবস্থা গ্রহণ করে। অন্য কিছু ঘটনা নয়, কিন্তু এই ধরনের অসংযত কথা বলার জন্যই সাধারণ কর্মীদের মনের মধ্যে আঘাত লেগেছে এবং তারা এটা নিয়ে তাকে চার্জ করেছে, ধাক্কাধাক্কি হয়েছে দুই পক্ষের মধ্যে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যাপারটা টেক আপ করে। অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরসিটিভি সংবাদ, ইটাহার।